ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাড়িতে এসেছে মা লক্ষ্মী, হানিবানি করছে, খুব নাচানাচি। চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এখন আমরা যাদবপুর এইদিকে এসে গেছি ঠাকুর নিতে। তো এখানে ঢুকেই আমার ঠিক এই ঠাকুরটা পছন্দ হয়েছে। তো এর মধ্যে কয়েকটা ভ্যারাইটি দেখা যাক, একটু বড় যদি হয় এটাই। এখানে আবার হানিবানিরও খুব ঠাকুর পছন্দ হচ্ছে, ওদেরকেও সেটা দেখতে হচ্ছে, ওদের কথা তো একটু মানতে হবে। এখানে আমাদের ঠাকুর দেখা হচ্ছে, কোন ঠাকুরটা ভালো লাগে চলুন আমাদের সঙ্গে থাকুন। আমরা ঠাকুর কোনটা কিনে নিয়ে যাই বাড়িতে, সেটা লক্ষ্য করুন। সারি সারি ঠাকুর দেখতেও ভালো লাগছে, আর আমাদের ঠাকুর কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা রাস্তায় যেতে যেতে দেখছি অনেকেই ঠাকুর সিলেক্ট করছে। এই যে একজন কাকিমা, উনিও ঠাকুর দেখছেন, তো এটা দেখতে খুবই ভালো লাগে। আর কত ঠাকুর, তার মধ্যে থেকে সব ঠাকুরকেই তো ভালো লাগছে, তার মধ্যে থেকে নিজের বাড়ির জন্য যেটা ভালো লাগে সেটাই তুলে আনা। তো এখন পৌঁছে গেছি আমরা ঠাকুরের জন্য কিছু গয়নাগাটি কেনার দশকর্ম ভান্ডারে। এই দোকানটাতে দাদা প্রায় 5 থেকে 6 বছর ধরে আসছে, তো আমরাও এখানে আসি। 2 বছর যেমন পুজো হয়নি, শ্বশুর মারা গেছেন, পিসিমণি মারা গেছিলেন, তো সেই কারণে পুজো হয়নি। এবছর খুব ধুমধাম করেই মোটামুটি পুজো হয়ে থাকে প্রতি বছরই, তো 2 বছর মতো পুজো হয়নি। তো এবছরের পুজোটা খুবই ভালো করে করার ইচ্ছে। তো এখন একটা চাঁদা কিনে নিচ্ছি বড় দেখে। দাদা আবার পুজোর জিনিসপত্র কেনাকাটি করতে খুব পছন্দ করেন। আর এদিকে আমার হাজবেন্ড কিনলো একটা মোবাইল কভার, তো ওদিকে মোবাইল কভার কিনতে কিনতে আবার আমাদের কাছে এসেছে। এখানে আবার কী কী কেনাকাটি হচ্ছে, তো এখানে একটু ধান কিনেছি, হানিবানি একটু দুষ্ট করছে, ওদেরকে আবার কোলে নিতে হচ্ছে, একজনকে নিয়ে যেতে হবে না, দুজনকে এক একবার করে দুজনকে নিতে হচ্ছে। কিন্তু বড় মেয়েটা আমার এতটাই হেল্পফুল যে ও কোনো বায়না করে না, খুবই ভালো। তো চলো ওর দুজনকে নিয়ে এভাবেই থাকতে হয়। দুটোকেও একটু প্রথমবার ওরা ঠাকুর কিনতে বেরিয়েছে। দশকর্ম ভাণ্ডারের জিনিসগুলো খুব সুন্দর। এখানে আমাদের ঠাকুরের এক ভাঁড় একদম আমরা ধান কিনে নিয়েছি। তো আর কয়েকটা জিনিস কেনা হয়ে গেছে আমাদের সব কিছু। তো চলুন এখন ঠাকুরের কাছে যাওয়া যাক, ঠাকুর গাড়িতে তুলতে হবে। তো কোন ঠাকুরটা বাড়িতে গিয়ে দেখবো কোন ঠাকুরটা আমাদের কেনা হয়েছে। আর এখানে একটু আমরা চা খেতে এসেছি, কিন্তু কেউ ছিল না দোকানে, তো এই জন্য খাওয়া হয়নি। হাজবেন্ড ঠাকুর নিয়ে গাড়িতে বসে গেছে, তো চলুন এখন বাড়িতে চলে এসেছি। শাশুড়ি বাবার উলুধ্বনি খুব ভালো দেন, তো ওনার উলুধ্বনি ছাড়া যেন মনে হয় ঠাকুর বাড়িতে আসছে। সব পুজো করার সময় ওনার উলুধ্বনি ছাড়া একদমই ভালো লাগে না। ঠাকুর এখন বাড়িতে এসে গেছে। ঠাকুর এসে বাড়িতে বসে গেছে, এখন দাদা আসো। এই যে দাদা এসে গেছে, যে জিনিসপত্রগুলো কেনাকাটি হয়েছিল দাদা গাড়ি থেকে নিচে নামিয়ে নিয়ে এলো, আর দাদা ঠাকুরটা এনে খুব সুন্দর জায়গায় বসিয়েছে। তো দাদার পছন্দ, ঠাকুর কোথায় বসাতে হয় না বসাতে দাদার মতো কেউ ভালো পারে না। তো দেখুন আমাদের ঠাকুরের মুখ এত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন আমাদের ঠাকুর কেমন দেখতে হলো। তো এখন দেখুন এখানে হানিবানি ঠাকুরের দেখে কেমন নাচ। এখন হানিবানি নিজেই চলেছে, আর আমরা একটু ভয়ও পাচ্ছি হানিবানি না ঠাকুরের ওপর পড়ে যায়, তো ওদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। এখন হানিবানির ড্রেস চেঞ্জ করে দিয়ে চলুন, হানিবানিকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো ওরা পেয়েছে গিফট, দুটো ডল, ওরা খুবই খুশি। তো নেক্সট ভিডিও দেখুন কেমন পুজো করি আমরা লক্ষ্মী ঠাকুরের, ঠাকুর কেমন সাজানো হয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারাও খুব ভালো করে পুজো কাটান। আজ এই অবধি, আবার একটা নতুন ভিডিও দেখাবো। টাটা।